বিদেশে বসে অবাঞ্ছিত ঘোষিত কিছু অবসরপ্রাপ্ত সেনা সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা সেনাবাহিনীর প্রতিটি সদস্য প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আইএসপিআর এর এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি কয়েকজন অবাঞ্ছিত ঘোষিত অবসরপ্রাপ্ত সেনা সদস্য বিদেশ হতে বিভিন্ন প্রকার মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য দিয়ে গল্প এবং বিভিন্ন সূত্র হতে পাওয়া উচ্চপদস্থ ব্যক্তিদের কথোপকথনকে এডিট করে প্রচারের মাধ্যমে সেনা সদস্য এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের এসব কর্মকাণ্ডে এটাই প্রমাণিত হয় তাদেরকে অবাঞ্ছিত করা ছিল যৌক্তিক, বলা হয় আইএসপিআর এই সংবাদ বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, কাল্পনিক বাস্তবতা ও নীতি নৈতিকতা বিবর্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত এসব বক্তব্য সেনাবাহিনীর সদস্যরা ও দেশের জনগণ বিশ্বাস করে না। বাংলাদেশ সেনাবাহিনী একটি সুশৃঙ্খল এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে দেশের সেবা করে যাচ্ছে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।